হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আরো একটা বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলেছি বেস্ট এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে গেজেট নোটিফিকেশান শেয়ার করে দিচ্ছি এক্সক্লুসিভ আরজি টেক অবশেষে আমাদের কাছে চলে এসে গেজেট নোটিফিকেশান এবং এই নোটিফিকেশানের মাধ্যমে আমাদের কাছে পুরো ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে এবং তার সাথে ভেরিফিকেশান কবে হবে কলেজে হতে পারে বা কোন কোন কলেজ এর মধ্যে আসছে না সম্পূর্ণ অফিসিয়াল তথ্য শেয়ার করবো আজকের এই ভিডিওটায় আরজি সাবস্ক্রাইব করে রাখুন অতি অবশ্যই যা নতুন এসছেন কারণ এইরকম সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবসময় পেয়ে যাবেন প্রচুর কলেজের তো ভর্তি অলরেডি ইনফরমেশন শেয়ার করে দিয়েছি এবং যে সমস্ত কলেজগুলো এর মধ্যে ইনক্লুড হবে না সেন্ট্রালাইজ অ্যাডমিশন বা কেন্দ্রীয় যে আমাদের ভর্তি হবে তাদেরও একটা পার্ট ওয়ান লিস্ট শেয়ার করেছি পার্ট টু লিস্টও শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি কলেজ ওয়াইজ লিস্ট আনবো যে চারশো প্লাস যে কলেজ রয়েছে তারা কোন কোন কলেজ পুরোটা বলবো তবে তার আগে জানতে হবে অফিসিয়াল নোটিফিকেশান একদম এক্সক্লুসিভ শেয়ার করছি লাইক চাই প্রচুর লাইক চাই ভিডিওটাতে তাই সবাই যারা দেখছো ভিডিওটা এখন লাইক করে দাও আর শেয়ার করো বন্ধু বান্ধবদের কাছে চলো দেখা যাক প্রথমত নোটিফিকেশনটা পুরোটা আমি পড়ছি এটা কলকাতা গেজেটে বেরিয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ অমন সল্লে কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান নোটিফিকেশন কি বলা আছে হচ্ছে অ্যাজ গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড কলেজেস অ্যান্ড স্টেট এডেড ইউনিভার্সিটিস আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বিন টেকিং অ্যাডমিশন অফ স্টাডিজ অফ স্টুডেন্টস ইন দ্য আন্ডার গ্রাজুয়েট কোর্সেস থ্রু অ্যান্ড অনলাইন অ্যাডমিশন সিস্টেম তো আমাদের যে স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভ যত ইনস্টিটিউট আছে এছাড়া গভর্নমেন্ট এডেড যত ইনস্টিটিউট আছে তো সমস্ত ইনস্টিটিউট তাদের যে ইউজি অ্যাডমিশন হয়ে থাকে এবং সেটা হয় সাধারণত অনলাইন সিস্টেমে হয় এবং অ্যাজ ইট হাজ বিন অবজার্ভ

কলেজে এতে হয় সেখানে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হয় জানতে হয় তাদের অ্যাপ্লিকেশন কিরম কারণ প্রত্যেকটা কলেজ আলাদা আলাদা পোর্টালে আবেদন করতো কোনো কলেজে শুধুমাত্র একটাই ফর্ম থাকতো কোনো কলেজে চারটে কি পাঁচটা করে ফর্ম থাকতো কোনো কলেজে রেজিস্ট্রেশন করতো রেজিস্ট্রেশন করার পর অনেকের টোটালটা যখন ডকুমেন্টস আপলোড করতে যেত তখন দেখা যেত অনেক ডকুমেন্টস আপলোড নিচ্ছে না কোথাও শুধুমাত্র যেমন আমি বলেও আগে রবীন্দ্র ভারতী বা আজকে অনেক ইউনিভার্সিটি আছে তারা কিন্তু ধরতে গেলে ইনকাম সার্টিফিকেটটা নিয়ে নেয় কল্যাণ ইউনিভার্সিটিও ছিলের মধ্যে আবার অনেকে আছে তারা এসব কিছু নেয় না আবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যখন আবেদন হয় সেখানে আজকে ইউজ মানে যখন আপনারা আবেদন করবেন মার্কশিটের ব্যাকসাইড ফ্রন্ট সাইড দুটো আপলোড করতে হয় তো এরকম আলাদা আলাদা নিয়ম থাকতো এবং তার জন্য কিন্তু স্টুডেন্টসদের একটা অনেক জায়গা আছে এরকম কোর্স ফিসও তাদের জন্য ফিজও পেমেন্ট কিন্তু আলাদা আলাদাভাবে এবং তারপরে বলছে ওয়েড ইট হাজ বিন অবসার অ্যাডমিশন ইন পার্টিকুলার কলেজ উইদিন এ সার্টেন পিরিয়ড অফ টাইম ডিস্পাইট অফ অ্যাডমিশন প্রসেস ইন আদার কলেজেস ইজ অন অর্থাৎ এই এমন দেখেছি আমরা যে একটা স্টুডেন্ট একটা কলেজে ভর্তি

সময় সাপেক্ষ মানে ধরতে গেলে কলেজে ভর্তি হয়েছিল জুলাই আগস্ট মাসে টাকা পেয়েছে তারা পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গিয়ে বা মার্চে গিয়ে এমন হয়েছে বা মানে ডিসেম্বরের পর থেকে সামান্য টাকা দেয় টোটাল প্রসেস শেষ হয় তারপর রিফান্ড করতে হতো এই অসুবিধাগুলোর মধ্যে কিন্তু স্টুডেন্টসরা পড়তো এবং তার সাথে বলেছে ওয়ের এজ ইট ইজ অলসো অবজার্ভ দ্যাট দ্য ডিফারেন্ট স্টেটস অফ অ্যাডমিশন ভেরিয়াস কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস দ্য অ্যাডমিশেবল সিট অফ কলেজ ইউনিভার্সিটিজ রিমেন ভ্যাকেন্ট ওয়াইল অ্যাট দ্য সেম টাইম দ্য স্টুডেন্টস হু হ্যাভ টেকন মাল্টিপল অ্যাডমিশন এবং মাল্টিপল অ্যাপ্লিকেশন করা হতো এবং মাল্টিপল

টেস্ট প্রচলন করছে এবং দু সাল থেকে যারা চালু হচ্ছে এতে কি হবে স্টুডেন্টসদের একটাই ফর্ম ফিল করতে হবে এবং মাল্টিপল যে সিট ফাঁকা থাকতো সেই প্রবলেমটা মিটবে কারণ স্টুডেন্টসরা দেখতে পাবে যে তারা যেখানে অ্যাডমিশান নিতে চাইছিল তারা অ্যাডমিশান পেয়ে গেল পরবর্তী তারা যদি কলেজ ফাঁকা থাকে অ্যাডমিশান নিচ্ছে আবার যে স্টুডেন্টসরা সেই কলেজটা অ্যাডমিশান নিতে চাইছে সে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে সেই কলেজে চলে আসছে এর জন্য আলাদা পেমেন্টও করতে হচ্ছে না মানে আলাদা আলাদাভাবে যেতে হচ্ছে না ওয়েবসাইটে দেখতে হচ্ছে না যে কার কয় মেরিট লিস্ট এলো এরকমও হয়েছে অনেক জায়গায় যে আজকে আশুতোষী মেরিট লিস্ট চলে এসেছে স্টুডেন্টসরা জানিই না এবার সেখানে আজকে সে ধরুন অন্য কোনো কলেজে ভর্তি হয়ে গেছে এবং সেই মেরিট লিস্টে নাম চলেছে সেটা জানতে পারিনি বা ভর্তি হতে পারিনি তার তো চান্সটা চলে গেল তো এই সমস্ত প্রবলেমগুলো আজকে মিটে যাবে তার জন্যই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টাল ইউজি লেভেল কোর্সেস ইন অল কলেজ ইউনিভার্সিটি আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে তাই জন্যই এই ডাবলু বিসিএপি এটা প্রচলন করা হচ্ছে দু চব্বিশ থেকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলেছে যেগুলো খুব ইম্পর্টেন্ট এক নম্বর টার্মস দ্য পোর্টাল বি মেনটেন অ্যান্ড অপারেট অপারেটেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশান অর্থাৎ এই যে টোটাল ডাব্লিউ সিএপি যে পোর্টালটা এটা ওয়েস্ট বেঙ্গল যে স্টেট হায়ার কাউন্সিল অফ হায়ার এডুকেশান রয়েছে অর্থাৎ যারা আমাদের এই বিষয়ে যারা দেখে অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তর যারা রয়েছে তারাই হচ্ছে এটা দেখবে এবং তাদের আন্ডারে কিন্তু এই পুরো জিনিসটা মেনটেন হবে তার সাথে কি বলছে দেয়ার বি এই ডেডিকেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ দ্য কাউন্সিল টু ডিপোজিট দ্য অ্যাপ্লিকেশন ফিস তো একটা ডেডিকেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে যেটা কাউন্সিলর অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তরে থাকবে এবং সেখানে কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টোটাল সমস্ত স্টুডেন্টসদের পেমেন্ট জমা পড়বে তারপরে বলেছে দ্য কাউন্সিল শেল ট্রান্সফার দ্য অ্যাডমিশন ফিস টু রেসপেকটিভ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিজ উইদিন ওয়ান মান্থ ফ্রম দ্য ডেট অফ কম্পিটিশানস অফ অ্যাডমিশন প্রসেস অর্থাৎ অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হওয়ার এক মাসের মধ্যে এই যে কাউন্সিল রয়েছে উচ্চশিক্ষা দপ্তর এরা এই তার মানে ভর্তির যে টাকাটা সেটা কিন্তু কলেজকে পাঠাবে এবার ভর্তির টাকাটা কলেজকে মানে কিন্তু আজকে উচ্চশিক্ষা দপ্তর পাঠাবে তো তার ফলে সেটা এক মাস মতন টাইম নিচ্ছে তারপরে আপনাদের মোটামুটিভাবে ভেরিফিকেশনটাও কিন্তু একটু দেরি হতে পারে দু হাজার চব্বিশে বা হতে পারে ক্লাস শুরু করে দিল কারণ কলেজ তো জানে আমার টাকাটা আসছে যেহেতু সে অলরেডি উচ্চশিক্ষা দপ্তরে পেমেন্টটা করে দিয়েছে তো তার ফলে কলেজ কিন্তু টাকাটা এক মাস এক মাসের মধ্যে পেয়ে যাচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের থেকে উচ্চশিক্ষা দপ্তরের একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে সেখানে সমস্ত স্টুডেন্টসদের কিন্তু পেমেন্ট জমা পড়বে তারপরে বলেছে অল এক্সপেন্সেস অ্যান্ড মেনটেনিং দ্য অ্যাডমিশন পোর্টাল শ্যাল বি আন্ডারটেকিং বাই দ্য কাউন্সিল যাবতীয় যা এই মানে এই যে পোর্টালটা ডাব্লু বিসিএপি যে পোর্টালটা হচ্ছে যাবতীয় মেনটেনের খরচা সমস্ত কিছু দেখবে কিন্তু কাউন্সিল দেখব উচ্চশিক্ষা দপ্তর দেখবে তার সাথে বলছে দ্য স্টেট গভর্নমেন্ট অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট মে ইট ডিস ডিসক্রিপশন স্কিপ টু কিপ এনি কলেজ ইউনিভার্সিটিস আউট অফ দ্য পারভিউ অব দ্য সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ স্টেটের যে ক্ষমতা রয়েছে এই ডাবলিউ বিসিএপি যে তারা যে কোনো কলেজ কিন্তু এর বাইরে রাখতে পারে অর্থাৎ এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে আবার কোন কলেজ বা কোনো বিশ্ববিদ্যালয়কে বাইরেও রাখতে পারে কোন কোন কলেজকে কে তারা এর মধ্যে বাইরে রাখছে আমরা মোটামুটি তিন চারটে জানি এখানে টোটালটা বলছি ফার্স্ট অফ অল কোন কোন কলেজে এই ডাবলুবি সিএপির আন্ডারে আসবে না এক নম্বর হচ্ছে অটোনোমাস কলেজ দ্বিতীয় নম্বর হচ্ছে মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউট কলেজ অর্থাৎ যেটা আমাদের মাইনরিটি ইনস্টিটিউট সেটা খ্রিস্টান মাইনরিটি হতে পারে বা বা আজকে ইসলাম মাইনরিটি হতে পারে তো সেই রেসপেক্টে যেমন আলিয়া বিশ্ববিদ্যালয় এর মধ্যে আসছে না স্কটিশ চার্চ এর মধ্যে আসছে না ওমেন খ্রিস্টিয়ান কলেজ এর মধ্যে আসছে না যেগুলো আমি অলরেডি গতকাল শেয়ারও করে দিয়েছি তারপরে বলে বলে দিয়েছে এবং অটোনোমাস কলেজ মানে মেদিনীপুর কলেজ রামকৃষ্ণ মিশন সেন্ট এরা কিন্তু এর মধ্যে কেউ আসছে না তার সাথে বলে দিয়েছে ট্রেড ট্রেনিং কলেজেস এবং ল কলেজ অর্থাৎ বিভিন্ন যে সমস্ত ট্রেনিং কলেজগুলো হয়ে থাকে সেটা মেবি টিচার ট্রেনিং কলেজগুলো হয়ে থাকে লাইক ডিএলএড অ্যাডমিশন এর মধ্যে আসছে না অন্যদিকে আজকে ল অ্যাডমিশন অর্থাৎ আপনাদের যে এলএল বি অ্যাডমিশন হবে আফটার টুয়েলভের পরবর্তী ইউজি যে কোর্স বি এলএল অনার্স বা বিবিএ এল বি অনার্স বা বিকম এল এলএল বি এটা এর মধ্যে আসবে না তাদের জন্য আলাদা ফর্ম ফিল আপ হবে ইউনিভার্সিটি ওয়াইজ লাইক কাজী নজরুল ইউনিভার্সিটি যেমন তার ডিপার্টমেন্টেও ল পড়ায় এবং তার সাথে তার কিছু কলেজও আছে সেখানে ল পড়ায় আপনাদের কিন্তু সেই কলেজগুলোতে ফর্ম ফিল আপ করতে হবে আবার যদি কেনু ডি ডিপার্টমেন্টে এলএল করতে চাইছেন তাহলে তার ফর্ম ফিল আপ করতে হবে তারপরে বলে দিয়েছে কলেজেস ইউনিভার্সিটিস অফারিং লাইক ফাইন আর্টস পারফর্মিং আর্টস ক্রাফট ডান্স মিউজিক এই সমস্ত কোর্সগুলো যারা অফার করছে অর্থাৎ ফাইন আর্টসের অফার করছে তারা এর মধ্যে আসবে না যেমন আমাদের ওয়েস্টবেঙ্গলে আমাদের গভর্নমেন্ট যে আর্ট কলেজ রয়েছে তারা আসছেন এর মধ্যে অথবা যারা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সিউ অ্যাফিলেটেড যে বেঙ্গল মিউজিক কলেজ রয়েছে তারা এর মধ্যে আসবে না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অধীনস্থ যে ফাইন আর্টস বা ভিজুয়াল আর্টসের কোর্স রয়েছে তারা এর মধ্যে আসবে না তাদের আলাদা আলাদা কিন্তু ফর্ম ফিল আপ হবে তার সাথে বলে আপনাদের যে অফারিং ইঞ্জিনিয়ারিং ফার্মাসি নার্সিং মেডিকেল কোর্স এই সমস্ত যে কোর্সগুলো বলা হয় ইঞ্জিনিয়ারিং ফার্মাসি নার্সিং মেডিকেল কোর্স যেগুলো আছে যেই হুজি অ্যাডমিশন আফটার টুয়েলভে অ্যাপ্লাই করতে করা যায় যা জয়েন্ট দিয়ে বা জেন পাস দিয়ে বিভিন্ন পরীক্ষা দিয়ে সেগুলো এর মধ্যে আসছে না তাদের কিন্তু আলাদা ফর্ম ফিল আপ করতে হবে কলেজ ওয়াইজ তারপরে বলে দিয়েছে এবং তাদের তো আলাদা পোর্টালও রয়েছে ডাব্লিউবি জেডাব্লিউ রয়েছে সে তার মাধ্যমে তারা অ্যাপ্লাই তো করতে পারছে তার সাথে বলে সেলফ ফাইন্যান্সিং প্রাইভেট কলেজ যেগুলো রয়েছে তারা কিন্তু এর মধ্যে আসবে না এবং বলে দিয়েছে আদার কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি কোর্সেস অ্যাস মে বি ডিটারমাইন্ড অ্যান্ড নোটিফাইড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম এবং আদার যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে তারাও কিন্তু অনেকেই এর মধ্যে আসবে না যেমন তার মধ্যে একক বিশ্ববিদ্যালয় যাদবপুর প্রেসিডেন্সি এর মধ্যে আসছে না তার সাথে বলেছে দা স্টেট গভর্নমেন্ট গভর্নমেন্ট উইল ইস্যু অ্যাপ্রোপ্রিয়েট ডাইরেকশন অ্যাডভাইজারি টাইম টু টাইম ইট মে বি রিকোয়ার্ড প্রপার ইমপ্লিমেন্টেশন অফ সেন্ট্রালাইজ অনলাইন অ্যাডমিশন সিস্টেম তারপরে স্টেট গভর্নমেন্ট এর পর বিভিন্ন যে তার ডাইরেকশন আনবে যাতে এটাকে ঠিকঠাকভাবে চালু করা যায় তারপরে এটা হচ্ছে দু হাজার চব্বিশে আমাদের অফিসিয়াল গিয়ে যে নোটিফিকেশন শেয়ার করে দিলাম এরপর আরেকটা নোটিশ আসবে রুলস রেগুলেশন নোটিশ আসবে বিকাশের তরফ থেকে একটা নোটিশ আসবে সেখানে আমরা জানতে পারবো যে এই যে অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লাই হবে একটা স্টুডেন্ট প্রতিষ্ঠা মতন অ্যাপ্লাই করতে পারবে সেন্ট্রালাইজড অ্যাডমিশনে তার যে অ্যাপ্লিকেশান ফিস লাগবে না তারও আমাদের অফিসিয়াল নোটিশটা আসবে এবং সেটাই প্রে করছি যাতে অ্যাপ্লিকেশান ফিসটা না লাগে ভালো থাকবেন সবাই আরও একটা গুরুত্বপূর্ণ এরকম এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে আসে তার জন্য সঙ্গে থাকুন সবাই এবং ডাব্লু সিএপি ওপেন হয়ে যাওয়ার পরবর্তী আপনারাও দেখে নিতে পারবেন এসেন এই যে গেচের নোটিফিকেশন বা অন্যান্যগুলো সব কিছু এক্সক্লুসিভ আরজিটাকে ভালো থাকবেন বেস্ট অফ লাক